নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই এডুটিচার ইউটিউব চ্যানেলে। আমাদের ট্রেনিং সেন্টারের ছাত্রদের অনুরোধের উপর ভিত্তি করে আজকে আমাদের এই ক্লাস। তারা অনেক দিন ধরে সাবজেক্টটি পড়াশোনা করছে এবং সেই সাবজেক্টটি পড়াশোনা করার পর সেই সাবজেক্টটির থেকে যতটা জিস্ট বার করা সম্ভব সেই জিস্ট বার করে আজকে আমাদের এই ক্লাস। এছাড়াও আমাদের রেগুলার যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো চলতে থাকবে এবং আজকে আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেই সমস্ত ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো বিগত দিনের টেট পরীক্ষায় বহুবার এসেছে। এবং আপনারা এই প্রশ্নগুলি যদি ভালোভাবে খুব ভালোভাবে অনুধাবন করেন তাহলে আগামী দিনে টেট পরীক্ষায় আপনারা এখান থেকে এক থেকে দুটো প্রশ্ন অবশ্যই কমন পাবেন। তো সুতরাং দেরি না করে চলুন শুরু করা যাক। আজকে এই প্রথম ক্লাস এবং প্রথম ক্লাসের আমরা নাম দিয়েছি ওয়াল নাইলার মেথড। তার আজকে ক্লাস নম্বর 1 শুরু করছি প্রথম প্রশ্নের। প্রথম প্রশ্নে আছে, টোল শিক্ষা হলো একটি সরকারি শিক্ষা, এটি প্রথম শুরু হয় হার্ভার্ড বিদ্যালয় আমেরিকাতে। দ্বিতীয় প্রশ্নে আসছি, স্বতন্ত্র শিক্ষণ ডেইজি ডারউইন 1971 সালে প্রবর্তন করেন। পরবর্তী প্রশ্নে আসছি, মনিটর সিস্টেম হলো একজন শিক্ষক একই সময়ে একের বেশি ক্লাস চালানোর পদ্ধতি। পরবর্তী পয়েন্টে আসছি, 1986 সালে সার্ভে রিপোর্ট অনুযায়ী একজন শিক্ষক কেন্দ্রিক 28% বিদ্যালয় এবং দুজন শিক্ষক কেন্দ্রিক 32% বিদ্যালয়ের সন্ধান পাওয়া যায়। পরবর্তী প্রশ্নে আসছি, গান্ধীজির মত অনুসারে ব্রহ্মচর্য এর অর্থ হল ঈশ্বরের খোঁজ এবং তার শিক্ষা দর্শন পদ্ধতি ছিল আদর্শবাদী। পরবর্তী পয়েন্টে আসছি, ইউনিট প্ল্যান মানে একক প্ল্যান হলো গেস্টেলবাদী এর প্রবর্তক হলেন মরিসন। পরবর্তী, মিনিমাম লেভেল অফ লার্নিং MLL 1991 সালে প্রাথমিক স্তরে অন্তত 33% নম্বর এ পাশের হার নির্ধারণ করা হয়। পরবর্তী প্রশ্ন, শিক্ষার প্রকারভেদ 3 প্রকার যথা ফর্মাল, ইনফর্মাল এবং নন ফর্মাল। পরবর্তী প্রশ্নে আসছি, মৌখিক ভাষা শিক্ষা হলো বিভিন্ন বয়সের ক্ষেত্রে কথাবার্তা বলে যে শিক্ষা লাভ করা হয় বা যে শিক্ষা দান করা হয়। তার পরবর্তী পয়েন্টে আসছি, পড়ানো শুরু করা হয় অর্থপূর্ণ শব্দ থেকে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। ভিউয়ার্সরা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তারা লাইক এবং শেয়ার এবং কমেন্ট দিন কীরকম ধরনের ভিডিও আপনাদের পছন্দ এবং আপনারা এরকম ভিডিও পছন্দ করছেন কি না তাও আমাকে লিখে জানান, তাহলে আমরা খুব ভালোভাবে আপনাদের ভিডিও দিতে প্রস্তুত থাকব এবং আমরাও একটু প্রেরণা পাবো। আপনারা আমাদের প্রত্যেকটি ক্লাস অনুযায়ী পোস্টেড ভিডিওগুলি প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন এবং সেখান থেকে পরপর ক্লাস অনুযায়ী ভিডিওগুলি পাঠ করলে আপনাদের এই বিষয়টি সম্পর্কে ভয় অবশ্যই কেটে যাবে। আপনাদের অবগতির জন্য বলছি, যারা বুঝতে পারছেন না কিভাবে প্রস্তুতি নেবেন বা কোন কোচিং সেন্টারে গিয়ে ক্লাস করবেন তাদের জন্য বলছি, আপনারা ঘরে বসে বিনামূল্যে কেবলমাত্র আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন। এর মাধ্যমে আপনারা রোজকার নতুন আকর্ষণীয় ভিডিওগুলি পেয়ে যাবেন যা আপনাদের প্রস্তুতি নিতে সুবিধা হবে। আমাদের গেস্ট ফ্যাকাল্টিদের জিস্ট বেসিস ক্লাস আপনাদের বুস্টার ডোজ হিসেবে কাজ করবে এবং এটা অবশ্যই আপনাদের উপকারে লাগবে। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন। এছাড়াও আরও অনেক নতুন কিছু দেখতে ও জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে বেল আইকনটি অন করতে ভুলবেন না। দেখা হবে আগামী নতুন ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।